শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। দেশের দৈনিক সংক্রমণ যেখানে লাগাতার নিম্নমুখী, সেখানে বেড়েই চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টা দেশে করোনায় মৃত্যু হয়েছে 526 জনের, যা শনিবারের থেকে অনেকটাই বেশি। এদিকে গত 24 ঘন্টায় দেশে 10,853 জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা শনিবারের থেকে সামান্য হলেও কম। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 3,43,55,000, মোট মৃতের সংখ্যা 4,60,791 জন। তবে সংক্রমণের পাশাপাশি করোনার অ্যাক্টিভ কেস এদিন আরও খানিকটা কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমান দেশে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,44,845 জন, যা কিনা গত 260 দিনের মধ্যে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের মাত্র 0.46%। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে 3,37,49,990 জন করোনা থেকে মুক্ত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট 108,21,66,365 ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে রাজ্যের চিত্রটা একেবারেই অন্যরকমের। গত 24 ঘন্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন 723 জন, যা শনিবারের তুলনায় বেশ বেশি। তবে কমেছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 11 জনের। সুস্থতার হার 98.30%। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে 205 জন কলকাতার, অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন 146 জন। দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন 53 জন। চতুর্থ স্থানে হাওড়া, সেখানে একদিনে সংক্রমিত 48 জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 15,98,488 জন। এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 19,226 জন। বিশ্ব সমাচার, নিউজ ব্যুরো। এলাকায় এই প্রথম 110টি এসি কেবিল লিফট সহ আইসিইউ ও ডায়ালিসিস সেন্টার 25 বছরের আপনাদের সেবায় নিয়োজিত। দি সহরারহাট নার্সিং হোম, প্রোপাইটার জাহির ইসলাম। ঠিকানা সহরারহাট, বেনেপাড়া, ফলতা রোড। মোবাইল 9434037116, 8317804375।